أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু শেখ একটা বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়সীমা কত আমি শুনলাম শুধুমাত্র দুধ মায়ের জন্য নাকি এই সময়সীমা 2 বছর আর আপন মার জন্য নাকি নির্দিষ্ট কোনো সময়সীমা নেই এটা কি সঠিক দুধ পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিউমে যেটা বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন হাওলাইন কামিলাইন মায়েরা নিজের ছেলে মেয়েদেরকে দুধ পান করাবে পূর্ণ 2 বছর ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা গর্ভধারণ এবং দুধ পান করানো তারপর দুধ ছাড়ানো এটা 30 মাস এই যে কথাগুলি আল্লাহ বলেছেন এটার উদ্দেশ্য হচ্ছে একটি যে এটা হচ্ছে ন্যায্য অধিকার হ্যাঁ ছেলে মেয়েদের শিশুদের যে 2 বছর দুধ পান করতে পারবে আর এই ক্ষেত্রে স্বামী স্ত্রী যদি ঝগড়া দ্বন্দ্ব হয় দুধ পান করা নিয়ে তাহলে 2 বছর হ্যাঁ ওই মহিলাকে দুধ পান করাতে হবে তার সে যদি পান করাতে না চায় তাও পান করাতে হবে তাকে যদি স্বামী দাবি করে আর যদি স্বামী নিয়ে নিতে চায় দ্বন্দ্বের সময় তাহলে নিতে পারবে না তার অধিকার আছে 2 বছর দুধ পান করাবে আর একটি দিক হচ্ছে যে এই 2 বছর মূলত মায়ের দুধটা আহার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আহারের খাদ্য পানীয়র কাজ করে শিশুদের জন্য 2 বছর পরে শুধু মায়ের দুধ যথেষ্ট নয় তার সাথে অন্যান্য খাবার যোগ করতে হবে এটা হচ্ছে উদ্দেশ্য এই আয়াতগুলির উদ্দেশ্য এই নয় যে 2 বছরের বেশি দুধ পান করা না জায়েজ কেউ যদি বলে থাকে সে জাহিরি তার ফতোয়া ভুল এইরকম ফতোয়া আমাদের দেশের কিছু বক্তারা বলছে যাদের কোনো ফিকহের জ্ঞান নেই সুতরাং ওই সব ফতোয়ার দিকে ভ্রক্ষেপ করবেন না আর 2 বছর পরে যদি কেউ দুধ পান করায় অন্য কোনো মহিলা তাহলে দুধ মা সাব্যস্ত হবে না কারণ সেটা দুধ পানের সময়ের মধ্যে হয়নি এটা হচ্ছে আর একটা মশালা কিন্তু দুধ পান করানো 2 বছর পরে নিজের মায়ের জায়েজ আর বরং দেখতে হবে যে বাচ্চার উপকারিতা কিসে রয়েছে মাসলিহাত উত্তিফিল আলমার বলেছেন যে এই শিশুর কিসে উপকার আছে দুধ পান করাইলে যদি উপকার থাকে দুধ পান করাবেন আরও বেশি 2.5 বছর 3 বছর পান করে দুধ পান না করাতে যে উপকার থাকে সেটাই খেয়াল রাখবেন 2 বছরে ছাড়িয়ে দিলে উপকার তাহলে সেটাই করবেন আর অন্য কোনো মহিলাও দুধ পান 2 বছর পরে করাতে পারে কিন্তু তা দিয়ে দুধ মা সাব্যস্ত হবে না